ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতকাল কিংস পাঞ্জাব একাদশ এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে ঘটে এক লজ্জাজনক ঘটনা ম্যাচের তেরোতম ওভারের শেষ বল জয়ের থেকে সাতাত্তর রান দূরে রাজস্থান রয়্যালস বল করতে আসা অশ্বিন তখন দেখেন উইকেট ছেড়ে বেরিয়ে আছেন নন স্ট্রাইকে থাকা বাটলার বল না করে স্ট্যাম্প ভেঙে দিলেন তিনি এতেই তৃতীয় আম্পায়ারের সহযোগিতা নিয়ে আউট ঘোষণা করা হয় এ নিয়ে এখন বিতর্ক ও সমালোচনা সব জায়গায় ক্রিকেট স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করছে এমন ঘটনা পুরো বিশ্বের একতরফা সমালোচনার মুখে রীতিমতো কোণঠাসা হয়ে গেছেন অশ্বিন তবে তিনি তার জায়গায় অনর তার মতে তিনি নিয়মের ভিতরেই কাজ করেছেন এ প্রসঙ্গে অশ্বিন বলেন এ ব্যাপারে কোনো তর্ক করতে চায় না আমি সেই মুহূর্তে বলটা করার আগেই বাটলার ক্রিস ছেড়ে বেরিয়ে গিয়েছিল ওই সময় কি করা উচিত সেটা আমার হাতেই ছিল কারণ সেটা বলিং প্রান্ত আমরা ঠিক কাজই করেছি এরকম আউট ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে ব্যাটসম্যানদের তাই সতর্ক থাকা উচিত এভাবেই নিজের কাজকে যথার্থ প্রমাণ করতে চাইলেন ভারতীয় এই বলার